Gujarat bidhan hoba nirbasan or prak muhurtot boli se gorom bota. Gujarat ki noitik bhittit Rahul Gandhi bhut bhikha magibo. Narmada band nirman nohole Rahul Gandhi janane ki hol heten. Pradhan Mantri Narendra Modi prosno Rahul Gandhi loi. Kromat Gujarat gorom hoi utise nirbasani bota. বিভিন্ন রাজনৈতিক দলে রাইজৰ কাক চাপিবলে চলাইছে এতিয়া আপ্ৰাণ চেষ্টা কোনোবা এটা রাজনৈতিক দলে যদি হলাইছে নিজৰ ৰণনীতি কোনোবা এটা রাজনৈতিক দলে উঠি পৰি লাগিছে আন এজনৰ ওপৰত বুকা ছটিয়াবলৈ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি এখন সভাত ৰাহুল গান্ধীক এটা প্ৰশ্ন কৰে প্ৰশ্নটো আছিল এনে ধৰণৰ যে যদি নৰ্মদাৰ ওপৰৰ সৰদাৰ সৰোবৰ নদী বান্ধ প্ৰকল্প নিৰ্মাণ নহল হয় তেতিয়া হলে গুজৰাটৰ কি অৱস্থা হল হয় আপুনি জানেনে আনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাহুল গান্ধীলৈ যে নর্মদা বাঁচাও আন্দোলনের এগৰাকী কর্মীর হৈতে আপুনি ভারতজোড় যাত্রা করে কেনেকৈ গুজরাটলে আহিব গুজরাটর জনগণের পৰা আপুনি ভূত ভিক্ষা মাগিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেওবারে প্রশ্ন করে যে গুজরাটত কংগ্রেসে ভোট বিচারি থকার কি নৈতিক ভিত্তি আছে যেতিয়া ইয়ার নেতাগৰাকীক তেওঁর ভারত জোড়ো যাত্রাত এগৰাকী মহিলাই যোগদান করেছিল যিয়ে নর্মদা বান্ধ প্রকল্পটো তিনি দশক ধরে স্থগিত রাখিছিল মোদীয়ে শনিবারে মহারাষ্ট্রত রাহুল গান্ধী নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রাত যোগদান করা নর্মদা বাঁচাও আন্দোলনের কর্মী মেধা পাটকরের কথা উল্লেখ করেছিল গুজরাটের রাজকোট জেলার ধেরাজি শহরত এক নির্বাচনী সভাত ভাষণ দি মোদীয়ে কয় যে নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পটি বিলম্বিত হয়েছে কিয়নো বহুলোকে ইয়াক বাধা দিবলে চেষ্টা করেছিল কচ্ছ আর কাঠিয়াবাড় অঞ্চলের শুকান অঞ্চলের তৃষ্ণা নিবারণের একমাত্র সমাধান আছিল নর্মদা প্রকল্প আপনি নিশ্চয় কালি দেখিছে যে এগৰাকী কংগ্রেস নেতায় কেনেদরে এগৰাকী মহিলার হৈতে পদযাত্রা করে আছিল যি এগৰাকী নর্মদা বিরোধী কর্মী আছিল তেখেত আর আন সকলে আইনি বাধা সৃষ্টি করে তিনি দশক ধরে প্রকল্পটি স্থগিত রাখিছিল এই মন্তব্য আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোদীয়ে তার লগতে কয় এই কর্মী সকলে কেবল ইয়াত পানি নোপাটো নিশ্চিত করবলে প্রতিবাদ করেছিল আর কর্মী সকলে গুজরাটক ইমানে বদনাম করেছিল যে আনকি বিশ্ব ব্যাংকেও প্রকল্পটির বাবে পুঁজি বন্ধ করে দিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে রাহুল গান্ধীক এই প্রশ্ন সুদে যে কি নৈতিক ভিত্তিত আপনি ভূত ভিক্ষা মাগিবলৈ গুজরাট আহিব যত আপনার নেতায় নর্মদা প্রকল্পর বিরোধী এগৰাকী মহিলার হৈতে পদযাত্রা করেছিল গুজরাটের বিজেপি সরকারে বিভিন্ন আসনির জড়িয়ে পানির অভাবর সমস্যা সমাধানের বাবে ২০ বছর ধরে কঠোর পরিশ্রম করেছিল যেনে চেক বাঁধ নির্মাণ নতুন কুয়া আর হ্রদ খনন করা আর পাইপলাইনের জড়িয়ে পানি যোগান ধরা আজি সমগ্র কচ্ছ কাঠিয়াবাড় অঞ্চলটোয় এই পাইপলাইন নেটওয়ার্কের জড়িয়ে পানি লাভ করেছে আমি সমস্যাবর স্থায়ী সমাধান অনাত বিশ্বাস করো এই মন্তব্য আছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীয়ে এই কথাও কয় যে বিকাশের বাবে পানি আর বিদ্যুৎ গুরুত্বপূর্ণ কিন্তু কংগ্রেস সরকারে কেবল হ্যান্ডপাম্প স্থাপন করবলে আগ্রহী আছিল